ওয়ালাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকন পিঠা, যেটা আমাদের চিটাঙের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী একটি পিঠা। তো চলুন আমরা আজকে দেখে আসি কি কি লাগছে। দর্শক, আজকে আমি আপনাদেরকে পাকন পিঠা করে দেখাবো, আর রেসিপিটা করবে আমার আম্মু। এটা আমার নানু রেসিপি। তো এই রেসিপিটার জন্য আপনাকে 2 কাপ চাল পানিতে ভিজিয়ে নিতে হবে, 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তারপর এটাকে আপনারা শুকিয়ে নেবেন, শুকানোর পর এটা গুঁড়ো করে নেবেন। আমি এখানে 2 কাপ চালকে গুঁড়ি করে তার থেকে 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি, আর এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ, সুজি 1/4 কাপ, চিনি নিয়েছি 1/2 কাপ, আর লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী। আর আমি এখানে পানি ফুটতে দিয়েছি, এখানে আমি 2 কাপ পানি ফুটতে দিয়েছি। এটা বলো ঘাসার পর আমি খামিটা রেডি করব। পানিটা বলক চলে এসেছে, আর আমরা পানি থেকে একটু কমিয়ে বাড়িয়ে নিব, কারণ খামিটা না হয় আবার বেশি নরম হয়ে যাবে। তাই আমি এখানে পানি কমিয়ে নিয়েছি, আর আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। এটা আসলে আপনাদের আন্দাজ অনুযায়ী। হ্যাঁ, এখন আমি এখানে মধ্যে চিনি দিয়ে দিচ্ছে। চিনি আর লবণটা যখন গলে যাবে, তারপরে আমরা এখানে মধ্যে ময়দা আর চালের গুঁড়িটা অ্যাড করব। এখন এটার পানিটা একদম ফুটে এসেছে, আর চিনি এবং লবণটাও গলে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। চালের গুঁড়ি, আমি এখানে 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি, আগেও বলেছি আবার বলছি। সাথে দিয়েছি 2 কাপ ময়দা। আম্মু খামিরটা রেডি করে ফেলছে। এভাবে করে আপনারা খামিরটা ভালো করে মিক্স করে নেবেন। আমি আসলে মিক্সিংটা দেখাইনি, এটা তো সবাই পারবে। এবার আম্মু এটা ঢাকনা দিয়ে রাখছে। কতক্ষণ রাখবে এটা? 20 মিনিট। 20 মিনিট এটা রাখবেন, যতক্ষণ পর্যন্ত খামিটা হবে না। এটা আমরা দমে রাখছি, ছোট আছে একদম। আমি চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন, একদম মিডিয়াম মিডিয়াম, একদমই লো। খামিটা মাঝে একটু করে চেক করে নেবেন, এভাবে নেড়ে চেড়ে দিবেন। আর এভাবে আস্তে আস্তে যখন এরকম হয়ে যাবে, তখন বুঝবেন যে আপনার খামিরটা রেডি হচ্ছে। আমাদের খামিরটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখেন আমি আপনাদেরকে খামিরটা, আমি খামিরটা নিয়ে নিচ্ছি। এখন এটা আপনার গরম থাকা অবস্থায় মুছে নিতে হবে, না হয় এটা শক্ত হয়ে যাবে। আমি অল্প করে খামির নিয়ে আপনাদেরকে দেখাই আগে। এটা খুবই গরম, আপনারা অল্প অল্প করে পানি লাগিয়ে তারপর এটা মুছে নেবেন। এটা আপনারা এভাবে করে ভালো করে মথে নেবেন, আর পানির জায়গায় আপনারা চাইলে দুধও দিতে পারেন। আমি এটা পানি দিয়ে করছি, টেস্টে কোনো ডিফারেন্ট আসবে না এটা। আর চিনি যদি আপনাদের কম মনে হয়, তাহলে আপনারা যে পানিটা দিবেন, পানিটার সাথে ভালো করে চিনিটা মিক্স করে তারপর পানিটা অ্যাড করুন। হালকা হালকা পানি দিয়ে এটা ভালো করে, এটা গরম থাকা অবস্থায় মশলে ভালো হয়। আর এটাতে চাইলে আপনারা হলুদ দিতে পারেন, অবশ্য আমার নানু যখন করতো তখন এটা হলুদ দিত। আমার হলুদের স্মেলটা পার্সোনালি ভালো লাগে না, তাই আমি এটা অ্যাভয়েড করলাম। আপনারা চাইলে ভালো এটা হলুদটা দিতে পারেন, তখন এটা হলুদ কালার হয়। আর আমার এখানে একটু লবণটা কম হয়েছিল, তাই আমি একটু পানির সাথে লবণটা অ্যাড করে দিয়েছি।
আপনারা এভাবে করে লবণটা অ্যাড করে দিবেন। আমার এটা মশা প্রায় হয়ে গিয়েছে, যখন আপনার মশাটা পারফেক্টলি হবে দেখবেন তখন আপনার প্লেটের গা ছেড়ে চলে আসছে, তাহলে বুঝবেন এটা ভালো মতো মশা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে একটু প্রেস করে দেখাই, দেখুন এটা আমার এটা মশা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে এটা গোল রাউন্ড শেকে বলের মতো করে ফেলবো, তারপর এটাকে আমি আপনাদেরকে বেলে দেখাবো। আমি খামিটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি, এবার প্রথম একটা ভাগ নিচ্ছি, নিয়ে ভালো করে আমি এটাকে গোল করে নিব গোল শেপে। এবার আমি যে চালের গুঁড়িটা এক্সট্রা করে রেখেছিলাম তার থেকে আমি কিছুটা চাল নিয়ে এটাকে বেলবো, আমি দেখাচ্ছি কিভাবে। আর এইরকম টাইপের বেলুনটা দিয়েই বেলতে হবে, আসলে আমরা যেভাবে ছোটকাল থেকে দেখে এসেছি নানু যেভাবে করতো ওভাবে করে করছি। আমার নানুর পিঠাটা সবচেয়ে ফেমাস ছিল। আর পিঠাটা বেশি পাতলা করবে না, পাতলা করলে বেশি ক্রিস্পি হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমি যেভাবে মিডিয়াম সাইজে করে বেলে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে করে বেলবেন, দেখুন এই সাইজের করেই বেলতে হবে এটা। এখন আমি এটাকে এই টাইপের কাটারে যে ইয়াটা থাকে, এটা একটা টিন টাইপের, আমি এই টাইপের দিয়ে কাটি, আপনারা চাইলে এই কাটারগুলো ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে দেখাই এখন কীভাবে কাটি, এই যে এইভাবে করে, এই এইভাবে করে আমরা কিন্তু পিঠাটা কাটি। আমি আপনাদেরকে এভাবে দেখাচ্ছি, কয়েকটা কেটে দেখাচ্ছি, আমি আরেকটা কাটছি। এই টাইপের কাটারগুলো দিয়ে কাটলে সহজেই কাটা যায় আর আপনার শেপটাও সুন্দর হয়। চাইলে আপনারা অনেক রকমের শেপ দিতে পারেন, আমি আপনাদেরকে একটা শেপই দেখালাম যেটা আমাদের বাসায় সবসময় করা হয়। আরেকটা দেখাচ্ছি, এইভাবে করে আরেকটা ডিজাইন দেখালাম, আপনারা চাইলে এটা দিয়েও কাটতে পারেন, আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই কাটারগুলো দিয়ে কাটলে সমস্যা হচ্ছে আপনার শেপটা কিন্তু ততটা সুন্দর আসে না। আমি আপনাদেরকে দুটাই দেখাচ্ছি, এটা হচ্ছে যেটা আমি টিন কাটা দিয়ে কেটেছিলাম আর এটা হচ্ছে যেটা আমার এই কাটাটা দিয়ে কেটেছি। তো এই দুইটার চেয়ে আমার মনে হয় এই শেপটাই সবচেয়ে সুন্দর। এভাবে করে আপনারা বানিয়ে রেখে দেবেন। এখন আমরা এটা আপনাদেরকে ফ্রাইংটা দেখাচ্ছি। আমি এখানে যে 2 কাপ চালের গুঁড়া আর ময়দা নিয়েছিলাম সেগুলো দিয়ে আমার মোট এতগুলো পিঠা হয়েছে, আর পিঠার সাইজগুলো কিন্তু মিডিয়াম সাইজে। আজকে আমি আপনাদেরকে এখন দেখাবো এটা কীভাবে ফ্রোজেন করতে হয়। তো আমি এরকম একটা বক্স নিলাম, এই বক্সগুলোর মধ্যে আমি একটু পলিথিন কেটে নিয়েছি কতগুলো, আমি আপনাদেরকে দেখাই। এটা কোনো আপনাকে ছেঁকে রাখতে হবে না বা ভেজে রাখতে হবে না, এটা জাস্ট যেভাবে বানাবেন ওভাবে করে এটাকে ফ্রোজেন করে। এভাবে করে আপনারা এক লেয়ার দেওয়ার পর পলিথিনকে এভাবে করে কেটে নিয়েছিলাম, তো আমি আরেকটা লেয়ার দিচ্ছি, এভাবে করে আমি রেখে দিব সবগুলো। আমি সবগুলো একদম টিফিন বক্সের মধ্যে ভরে নিয়েছি আর এখানে কিছু রেখেছি আপনাদেরকে ভেজে দেখানোর জন্য। এখন আমি এই বক্সটাকে ডিপ ফ্রিজে রেখে দিব, যখন মন চায় তখন ভেজে খেতে পারবেন। আর আপনারা যখন এটা ফ্রিজ থেকে বের করবেন প্রায় মিনিমাম আধা ঘন্টা আগে বের করে এটাকে বরফটা একদম নর্মাল করে ফেলবেন, তারপর এটা ডুবো তেলে ভেজে নেবেন। তো চলুন দেখে আসি কীভাবে ভাজছি। আমি আমি এখানে আগে থেকে তেলটা গরম হতে দিয়েছি, আর আমি এখানে যে পিঠাগুলো বানিয়েছি যেগুলো যেহেতু একদম এখন নর্মাল টেম্পারেচারে আছে, তাই আমি এগুলোকে তেলটা গরম হওয়ার পর ছেড়ে দিচ্ছি। এই যে এভাবে করে ডুবো তেলে ছাড়বেন। এবার আমি লো মিডিয়ামে রেখে আঁচটা ভালো মতো এটা করে নিব। আমি চুলাটা একদম ফুল আঁচে করে দিয়েছি, না হয় এটা কিন্তু পিঠাটা ফুলবে না। আপনারাও চুলাটা একদম ফুল আঁচে করে এভাবে ভাজতে দিবেন আর ডুবো তেলে রাখবেন।
দেখুন আমার পিঠাটা কিন্তু অলরেডি ফুলে উঠেছে, আমি এখন একটা একটা করে পিঠাগুলো উল্টে উল্টে দিব। এই যে আমি দেখাচ্ছি, এগুলো তো অনেকটাই ফুলে উঠেছে। আর এটা যেটা হবে আপনার, বাইরের সাইডটা ক্রিস্পি হবে আর ভেতরের সাইডটা হবে একটু সফট টাইপের। যখন লালচে বাদামি হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো, ততক্ষণ আমি আরেকবার উল্টিয়ে এটা ভেজে নিব ভালো করে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার পিঠাগুলো। আসলে আমার নানু আজকে অনেক খুশি হবে, কারণ আমি ওনার রেসিপিটা ট্রাই করলাম। দেখুন এটা কিন্তু খুবই ক্রাঞ্চি হয়েছে, কিন্তু ভেতরে খুবই সফট। তো তৈরি হয়ে গেল আমার মজাদার পাখন পিঠা, আপনারা সবাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।